Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়েরা কোন আমল করবে, যখন বাচ্চা পেটে থাকবে কোন আমল করতে বলা হয়েছে, কোন আমল করলে বাচ্চা সুন্দর হবে, দামি হবে, হিকমত ওয়ালা হবে, চরিত্রবান হবে, সন্তান লজ্জাশীল ওয়ালা হবে এবং আপনার গর্ভের বাচ্চা খুবই সহজে বের হয়ে আসবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এই বিষয়ের আমলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাদের বাচ্চা, যখন গর্ভের মধ্যে বাচ্চা এক মাস হয়ে যাবে, যখন শুনতে পারবেন যে বাচ্চা এসেছে পেটের মধ্যে, তো তখন আপনারা এই আমলটি করবেন, সূরাতু আলে ইমরান পাঠ করবেন। সূরাতু আলে ইমরান পাঠ করলে আপনার সন্তান হয়ে যাবে অনেক দামি, যখন বড় হবে তখন মানুষ তাকে দাম দিবে, সম্মান করবে। এটা বুজুগের দিনের অনেক অনেক বেশি পরীক্ষিত এই আমলটি। আর যাদের সন্তান নেই মহিলারা, তারা এই ভিডিওটি দেখে আপনারা যখন আসবে এমন হবে আপনাদের অবস্থা, আপনারা পাঠ করবেন। আর যদি আপনাদের কেউ এমন হয়ে থাকে তাদেরকে আপনারা এই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিবেন, তারা যদি দেখে উপকৃত হতে পারে। তো দ্বিতীয়ত, সূরাতু যখন দ্বিতীয় মাস আসবে তখন তারা পাঠ করবে সূরাতু ইউসুফ। সূরা ইউসুফ পাঠ করলে কি হবে, সন্তান সুন্দর হবে। কেন, ইউসুফ আলাইহিসসালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যাকে দেখে ফেরাউন তার স্ত্রী তার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং তার সাথে তার মনোবাসনা পূরণ করার চেষ্টা করেছিল, কিন্তু যাই হোক সম্ভব হয়নি। তার পরবর্তীতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। তো এবং তিনি এত সুন্দর ছিলেন যাকে দেখে কিছু বাদশাহের কিছু তার দরবারের মধ্যে এমন কিছু মহিলা এসেছিল যারা তাকে দেখে তাদের হাতের মধ্যে একটা আপেল আর একটা করে ছুরি দেওয়া হয়েছিল। তখন ইউসুফ আলাইহিসসালাম সিঁড়ি দিয়ে নামছিল, ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকিয়ে তার আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, কেউ আপেল ঠিক মতো কাটতে পারেনি, তিনি এত সুন্দর ছিলেন। তারা বলতে বাধ্য হয়েছিলেন, মা হাদা মালাকুন মা হাদা বাশারুন ইন হাদা ইল্লা মালাকুন করিম, আরে এটা তো মানুষ না, এটা তো ফেরেশতার মতো দেখা যাচ্ছে, আল্লাহু আকবার, এত সুন্দর হবে আপনার সন্তান যদি আপনি গর্ভবতী অবস্থায় এই আমলটি করেন। তৃতীয় নম্বর কোন আমল, তৃতীয় নম্বর আমলটা হলো যখন তিন মাস হবে আপনার তখন আপনি সূরাতু মারিয়াম পাঠ করবেন। সূরাতু মারিয়াম পাঠ করলে কি হবে, সন্তান হবে অনেক ধৈর্যশীল এবং অনেক সবরকারী। কেন হবে, মারিয়াম আলাইহিসসালাম মানে তিনি যাই হোক তিনি নবী ছিলেন না, এটা আমি বলে ফেলেছি। তো মারিয়াম তিনি নবীর অথবা তিনি এই পূর্বের যুগের অনেক নবীর কন্যা ছিলেন অথবা তাঁর বংশধরদের মধ্যে কেউ ছিলেন। তো মারিয়াম আবার কেউ কেউ তো বলেন নবী ছিলেন, যাই হোক এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তো সূরাতু মারিয়াম আপনারা পাঠ করলেন, এটা করলে আপনার সন্তান অনেক সবরকালী হবে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে চলতে গেলে ফিরতে গেলে এমন এমন অবস্থার সম্মুখীন আমরা হই যখন আমরা মানে হতাশ হয়ে যাই, সবরকারী হই না, মানে ধৈর্যশীল হই না। ধৈর্যশীল হবে আপনার সন্তান অনেক। যখন আপনার চার মাস হবে তখন আপনি যদি সূরাতু লুকমান পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার সন্তান অনেক হিকমতওয়ালা হবে, অনেক জ্ঞানী হবে, অনেক প্রজ্ঞাবান হবে। কেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে আমি লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। অন্য নবীর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এটা বলেননি। লুকমান সূরাতুল লুকমান, লুকমান আলাইহিসসালাম তার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি লুকমানকে হিকমত এবং প্রজ্ঞা দান করেছি। এই জন্য ওই অবস্থায় যদি আপনি সূরাতুল লুকমান পাঠ করেন তাহলে চার মাস অবস্থায় তাহলে চার মাসের আপনি পুরো মাসে একবার পাঠ করতে পারেন অথবা পুরো মাসের প্রতিদিন একবার করে সূরাতুল লুকমান পাঠ করতে পারেন, আপনার যত সুবিধা হয়। সূরাতুল লুকমান পাঠ করলে সন্তান হবে অনেক হিকমতওয়ালা। পাঁচ মাস যখন আপনার হবে তখন আপনি পাঠ করবেন নবীর নামের সূরা, সূরাতু মুহাম্মদ, এটা পাঠ করলে আপনার সন্তান হবে চরিত্রবান। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চরিত্রবান ছিলেন, যার চরিত্র ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর রাসূলের চরিত্র কি ছিল, তখন তিনি বলেছিলেন যে খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনটা যেমন এসেছে তার চরিত্রটা একেবারে কোরআনের মতো, অর্থাৎ তিনি যেমন করেছেন এটা একেবারে কোরআনের মধ্যে আছে, তার চরিত্র ছিল কোরআনের মতো। এই জন্য পাঁচ মাস হওয়া অবস্থায় আপনি যদি এই আমলটা করেন সন্তান হয়ে যাবে অনেক চরিত্রবান। ছয় মাস যখন আপনার হবে তখন আপনি যদি সূরাতু ইয়াসিন পাঠ করেন, ইয়াসিন পাঠ করলে কি হবে, সন্তান হবে অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী হবে, অনেক জ্ঞানী হবে। বর্তমানে সন্তান অনেকেই মেধাবীহীন হওয়ার কারণে সন্তানের মাধ্যমে সন্তানকে যদি চান, অনেকেই চায় ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে, বড় কোনো জ্ঞানী বানাতে, হাফিজ বানাতে, পারেন না। কেন, ওই যে মেধা শক্তি কম, একটু পড়ানোর পরে বাদ দেয়, এদিক থুয়ে এদিক যায়, এদিক রেখে এদিক যায়, একটা ছেড়ে আর একটা যায়। কিন্তু আপনি যদি যখন আপনার সন্তানের বয়স হবে ছয় মাস পেটের মধ্যে থাকবে তখন সন্তান হবে অনেক জ্ঞানী। এবং যখন সাত মাস হবে, আট মাস হবে, নয় মাস হবে, দশ মাস হবে, এই চারটা জিনিস একসাথে, তখন আপনি
সূরা ইউসুফ পাঠ করবেন এক মাসে, আরেক মাসে পাঠ করবেন সূরাতু মুহাম্মদ এবং আরেক মাসে পাঠ করবেন সূরা ইব্রাহিম। অর্থাৎ এই চার মাসের মধ্যে আপনি এই তিনটা সূরা বারবার ঘুরিয়ে ফিরে পড়তে থাকবেন, প্রত্যেকটা মাসের মধ্যে ঘুরিয়ে ফিরে পড়তে থাকবেন ইনশাআল্লাহ। যখন 10 মাস হয়ে যাওয়ার পর আপনার পেটের মধ্যে ব্যথা উঠবে, তখন আপনাকে পাঠ করতে হবে ব্যথা উঠলে সূরাতু ইনশিকাক। সূরাতু ইনশিকাক পাঠ করলে কি হবে, সূরা ইনশিকাক পাঠ করলে আপনার পেটের মানে গর্ভের বাচ্চার যদি ব্যথা হয়, ব্যথা হওয়ার সাথে সাথে পেটের অনেক ব্যথা হয়, অনেক পেন হয়, যেটা বোনেরা সহ্য করতে পারে না, তো তারা যদি এই ব্যথা হওয়ার সময় এই আমলটি করে তাহলে ব্যথা এত বেশি হবে না, সন্তানটা খুবই সহজতার সাথে আরামের সাথে আপনার সন্তান অনেক সময় পেটের মধ্যে উল্টে যায়, এমন হয় সন্তান লড়ে না অথবা পেটের মধ্যে লাথি দেয় না, বোনেরা বলে থাকে, তো এই সমস্ত কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না, সন্তানটা খুবই সহজতার সাথে বের হয়ে আসবে। যদি 10 মাসের বেলায় অথবা মানে অনেকের ডেলিভারি হয়ে যায় 7 মাসে, অনেকের 8 মাসে, অনেকের 9 মাসে, এই জন্য আমরা এই 7, 8, 9, 10 এই তিনটা 4 মাসের মধ্যে তিনটা সূরার কথা বলেছি। এবং যখনই আপনি এই তিনটা সূরা পড়া হয়ে যাবে 4 মাসের মধ্যে থেকে, যখনই আপনার ডাক্তার ডেট দিবে অথবা যখন হয়ে যাওয়ার সম্ভাবনা হবে তখনই আপনি এটা পাঠ করবেন, অথবা আপনি ওই সময় পাঠ করতে না পারলে তখন আপনার আশপাশের কারোকে দিয়ে আপনি এটা পাঠ করাবেন। পাঠ করানোর পর আপনি যদি 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে খান, আল্লাহ তাআলা বলেন আপনার রোগ, আপনার পেটের ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে এবং সন্তানটা খুবই সহজের সাথে আরামের সাথে বের হয়ে যাবে। প্রিয় ভাই, একটা কথাও আমি এখানে আমার নিজের পক্ষ থেকে বলিনি, আমি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলেছি। আল্লাহর উপর বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে, আল্লাহকে বিশ্বাস রেখে প্রিয় ভাই এই আমলটা করেন, একবার করেন, একবার করেন। আর আপনার সন্তান যদি একটা হয়ে থাকে, এখন তো সময় শেষ, কি করবেন, দ্বিতীয় সন্তান যখন হবে তার বেলায় আপনি এই আমলগুলো করেন। যাদের সন্তান 2টা হয়ে গেছে, তৃতীয় সন্তান নিতে চাচ্ছেন, তৃতীয় সন্তান এই আমলটা করেন। তো এই অবস্থায় যদি আপনি এই আমলগুলো করেন এবং মনের মধ্যে আপনার যদি সন্তান হওয়ার, ছেলে সন্তান হওয়ার আকাঙ্ক্ষা থাকে, আপনি মনে মনে ছেলে সন্তান নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনাকে ছেলে সন্তানই দিবেন। মেয়ে সন্তান হওয়ার আকাঙ্ক্ষা থাকলে মনে মনে এটা নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এটাই দিবেন। অবশ্যই এই আমলটা করার মাধ্যমে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এবার আসেন যে যদি ছেলে সন্তান চেয়েছেন ছেলে হলো না, মেয়ে চেয়েছেন ছেলে হলো, ছেলে চাইলেন মেয়ে হলো, বিপরীত হয়ে গেলে কি করবেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ 29 নম্বর পারার সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে, প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আসমান এবং মানে মাউত হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি জীবনকে এবং মৃত্যুকে, আমাদের জীবন দিয়েছেন এবং আমাদের মৃত্যু দিতেছেন, প্রত্যেকটাই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য যে কে হবে সৎশীল এবং কে হবে ভালো মানুষ, কি হবে খারাপ মানুষ, এই পার্থক্য করার জন্য, পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনটা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আপনি বুঝতে হবে, যদি আপনার যেটা চেয়েছেন সেটা না হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনাকে দিয়ে কোনো পরীক্ষা নিতেছেন। তো এই আমলগুলো করেন, আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক উপকৃত হবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুক। আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনি থাকবেন এক সময়, আমি থাকবো না, এই ভিডিওগুলোর স্বভাব মানুষ উপকৃত হবে সারা জীবন, আজীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই স্বভাবগুলো আপনার আমলনামায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার মধ্যেও আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা আমাদের সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, সেই চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।